দেশে অব্যাহতভাবে ধর্ষণ যেমন বাড়ছে তেমনি দেশ বিদেশ জাতপাত ভুলে চলছে বর্বরতার লীলা খেলা আজকের পর্বে অনৈতিক সম্পর্ক সহ ধর্ষণ ও ক্রিকেটার সাকিব আল হাসানের নতুন অতিথি আগমনের খবর নিয়ে সাজিয়েছি আলোচনা যে কোনো সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ তার মা কিন্তু সেই মাই যদি সন্তানের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় শুনতে অবাক লাগলেও এমনই মর্মান্তিক এক ঘটনা ঘটেছে ভারতের চেন্নাইয়ে যেখানে নিজের মেয়েকেই ধর্ষণ করতে প্রেমিককে সাহায্য করেছে এক নারী শুধু তাই নয় এ কারণে গর্ভবতীও হয়ে পড়ে চোদ্দ বছর বয়সী নাবালিকা সম্প্রতি সরকারি হোমে এক সন্তানের জন্মও দিয়েছে সে ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে অভিযুক্ত নারীর কয়েক বছর আগে ডিভোর্স হয়েছিল পরে শেখর নামে পেশায় এক মিস্ত্রির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ওই নারী এরপর মাঝে মধ্যে ওই নারীর সঙ্গে দেখা করতে আসতো ওই ব্যক্তি কিন্তু তার মাঝেই তার পনেরো বছর বয়সে বড় মেয়েকে যৌন হেনস্থা করতে থাকে এই বিষয়ে মাকে জানালেও ওই নারী নিজের মেয়েকে বাঁচানোর পরিবর্তে মানিয়ে নিতে বলে এরপর ওই ব্যক্তির কুকীর্তির পরিমাণও বাড়তে থাকে এর মধ্যে গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা বিষয়টি জানতে পেরে মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে আসে অভিযুক্ত নারী পরে মেয়েটি তার মামাকে পুরো বিষয়টি জানায় এরপর বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন অভিযুক্ত নারীর ভাই শেষ পর্যন্ত যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন এরপরই নড়ে চড়ে বসে পুলিশ এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয় গ্রেফতার করা হয় অভিযুক্তদের এদিকে ওই নাবালিকাকে একটি হোমে পাঠানো হয়। সেখানে এক সন্তানের জন্মও দেয় সে মানুষ তার আদিম ক্ষুধা নিবৃত্তের জন্য বয়স লিঙ্গ জাত ভুলে কত অন্যায় না করে ধর্ষণ তার মধ্যে জঘন্য ও গর্ভিত অন্যায় রাতভর আটকে রেখে কিশোরীকে ধর্ষণ যুবক গ্রেফতার ফেনীর দাগনভোঁয়া উপজেলায় এক কিশোরীকে রাত ভর আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ তার নাম খুরশিদ আলম চৌত্রিশ শুক্রবার নির্যাতিত কিশোরী নিজে বাদী হয়ে দাগনভোঁয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন এরপর রাতে খুরশিদকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় এরপর ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয় এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার জয়লস্কর লস্কর ইউনিয়নের খুশিপুর এলাকায় এই ঘটনাটি ঘটে গ্রেফতার খুশিদ আলম ফেনীর দাগনভুয়া উপজেলার জয়লস্কর লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামের বাসিন্দা তিনি পেশায় অটোরিক্সা চালক মামলা সূত্রে জানা যায় ওই কিশোরী বৃহস্পতিবার বিকালে ডাক্তার দেখাতে ফেনী শহরে যায় ওইদিন দিন রাত আটটার দিকে ফেনীর মহিপাল এলাকা থেকে বাড়ি ফেরার জন্য একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠে অটোরিকশায় আরও একজন যাত্রী ছিলেন ওই যাত্রী নেমে যাওয়ার পর অটোরিকশা চালক খুরশিদ ওই কিশোরীকে নিয়ে নানাভাবে সময় সময়ক্ষেপণ করে এবং রাত প্রায় একটার দিকে কিশোরীকে দাগনভোয়া উপজেলার খুশিপুর গ্রামে নিজের বাড়িতে নিয়ে যায় খুরশিদ মোবাইল ফোনে তার বন্ধু মোহাম্মদ রাসেলকে বাড়িতে নিয়ে আসে রাতে দুই বন্ধু মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে পরে সুযোগ পেয়ে ওই কিশোরী খুরশিদের বাড়ি থেকে পালিয়ে পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এরপর শুক্রবার সকালে নিজ বাড়িতে যায় এবং পরে দাগন ভুয়া থানায় মামলা করে মামলার তদন্ত কর্মকর্তা ও দাগন ভুয়া থানার পরিদর্শক তদন্ত পার্থ প্রতিম দেব জানান ধর্ষণের ঘটনায় ওই কিশোরী নিজেই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে অভিযুক্ত একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এ মামলার অপর আসামি রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে উপজেলা পরিষদের ছাদে শিশুকে ধর্ষণের চেষ্টা অফিস সহায়ক আটক যশোরের অভয়নগর উপজেলা পরিষদের তিনতলা ভবনের ছাদে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এ ঘটনায় অভয়নগর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক জাহিদুল ইসলামকে পুলিশ আটক করেছে শুক্রবার রাতে মাগুরা সদর উপজেলার আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় এর আগে গত ত্রিশ ডিসেম্বর বিকেলে সাড়ে তিনটার সময় অভয়নগর উপজেলা পরিষদের তিনতলা ভবনের ছাদে এই ঘটনা ঘটে পরে শুক্রবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত জাহিদুল ইসলামের সাতান্ন নামে অভয়নগর থানায় মামলা করেছেন পুলিশ জানায় উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে অফিস সহায়ক হিসাবে কর্মরত মোহাম্মদ জাহিদুল ইসলাম গত ত্রিশ ডিসেম্বর বিকালে মিষ্টি খাওয়ানোর কথা বলে ওই শিশুকে উপজেলা পরিষদের ছাদে নিয়ে যায় সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে জাহিদুল ইসলাম পালিয়ে যান স্থানীয়দের অভিযোগ বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সর্দার ঘটনা থামাচাপা দেওয়ার চেষ্টা করেন এ কারণে তিনি অফিস সহায়ক জাহিদুল ইসলামকে তড়িঘড়ি করে চোয়ারাঙ্গার কোট চাঁদপুর উপজেলায় বদলি করা হয় এবং গত একত্রিশ ডিসেম্বর দুপুরের আগেই তাকে কর্মস্থল থেকে চলে যাওয়ার নির্দেশ দেন এ বিষয়ে জানতে অভয়নগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর এলজিইডি যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাসেফ বলেন বৃহস্পতিবার এল জি যশোরের নির্বাহী প্রকৌশলী আমাকে ফোন করে বলেন জাহেদুল ইসলামের একটু সমস্যা আছে বিষয়টি আপনাকে পরে জানাবো জরুরি ভিত্তিতে তিনি তাকে অন্যত্র বদলি করতে সুপারিশ করেন সে অনুযায়ী তাকে বদলি করা হয়েছে কিন্তু নির্বাহী প্রকৌশলী তাকে জাহেদুলের সমস্যাটি আর পরে জানাননি এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার আলী বলেন জাহিদুলের বদলির সঙ্গে ধর্ষণ চেষ্টার কোনো সম্পর্ক নেই তিনি অপরাধ করে থাকলে তার শাস্তি হবে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুসেইন খান বলেন বিষয়টি আমি পরে জেনেছি বিষয়টি অনভিপ্রেত এবং বিব্রতকর এ ব্যাপারে ব্যবস্থা নিতে থানার ওসিকে বলা হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা অভয়নগর থানার উপপরিদর্শক উজ্জ্বল হোসেন জানান ওই শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন শুক্রবার রাত একটার দিকে মাগুরা সদর উপজেলার আদর্শ পাড়া থেকে জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে বাইশ ধারায় শিশুটির জবানবন্দি রেকর্ড করা হবে বাসে কলেজ ছাত্রকে ধর্ষণের চেষ্টা চালক শাহিন মিয়া গ্রেফতার সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় চালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি শনিবার সকাল ছয়টায় ঢাকা থেকে সুনামগঞ্জে এসে নামার সময় পুরাতন বাস স্টেশন থেকে তাকে আটক করা হয় সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান চালক শহীদ মিয়াকে সিআইডি পুলিশ নানা কৌশলে ঢাকা থেকে সুনামগঞ্জে এনে শনিবার সকাল ছয়টায় আটক করেছে তাকে এখনো থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি এ ঘটনায় এর আগে গত সাতাশ ডিসেম্বর গভীর রাতে হেলপার রশিদ আহমেদকে ছাতকের থেকে আটক করে পুলিশ উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর বিকালে সিলেটের থেকে ওই কলেজ ছাত্রী। ছাব্বিশ সুজানগর গ্রামের পাশে এসে অন্য যাত্রীরা নেমে গেলে বাসে একা হয়ে যান ওই ছাত্রী এ সময় চালক ও হেলপার কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে সম্ভ্রম বাঁচাতে ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন স্থানীয়রা তাকে সড়কের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে দিরাই হাসপাতালে নেয় মাথায় গুরুতর আঘাত পাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান খবর পেয়ে নির্যাতিতার স্থানীয়রা রাতে দিরায় থানার সামনে বিক্ষোভ করে পুলিশ বাসটি জব্দ করে এ ঘটনায় ওই দিন রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক শহীদ মিয়া ও হেলপার রশিদ আহমেদকে আসামি করে দিরায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর বাড়ি দিরাই পৌর শহরের মজলিশপুর গ্রামে তিনি দিরাই ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ওই ছাত্রী বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই সকল অনৈতিক বর্বরতার অপর পিঠে আছে সুখের খবরও ফের বাবা হচ্ছেন সাকিব গত বছরের এপ্রিলে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চব্বিশ এপ্রিল বিকাল সাড়ে চারটায় শিশিরের কোল জুড়ে আসে নতুন অতিথি নতুন অতিথি পূরণ হওয়ার আগেই আরও এক অতিথি আসার সুখবর দিলেন সাকিব তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব আল হাসান দ্বিতীয় মেয়ের সময় ফেসবুকে ভক্তদের জানিয়েছিলেন সাকিব সে সময় বড় মেয়ে আলাইনা হাসান অব্রির একটি ছবি পোস্ট করে দ্বিতীয় কন্যার আগমনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি এবারও কি তাই করলেন শুক্রবার সকালে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করেছেন সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন নতুন বছর নতুন শুরু নতুন সংযোজন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সাকিবের এই ছবি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে ছবিটি পোস্টের পর পরই ভাইরাল হয়ে গেছে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে প্রায় দেড় লাখের বেশি মানুষ রিয়্যাক্ট দিয়েছেন ছবিটিতে কমেন্ট করেছেন পনেরো হাজারের বেশি মানুষ ইতিমধ্যে ছবিটি দুই জন শেয়ার করেছেন অভিনন্দের বন্যায় ভেসে যাচ্ছেন সাকিব তবে অনেকে বলছেন এটি পুরনোও হতে পারে এ বিষয়ে এক গণমাধ্যমকে সাকিবের এক নিকটজন বলেন সাকিবের ব্যক্তিগত বিষয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না তিনি আমনি নিজের রহস্য সৃষ্টি করেন পরে নিজেই সেটির ব্যাখ্যা দেন বন্ধুরা এভাবেই চলছে আমাদের সমকালীন হালচাল বছর বিগত হয় আসে নতুন বছর কিন্তু ঘটনাগুলো যেন বারবারই সেই পুরনো ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটায় এ থেকে পরিত্রাণ কিনেই নেই আসুন জঘন্যতাকে দূরে ঠেলে সুন্দর ও পবিত্র তন্ত্রে ফিরে যায় মানুষ হই আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সবাই আন্তর্জাতিক ইস্যুতে সংবাদ বিশ্লেষণের পাশাপাশি থাকছে সকল জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পর্যালোচনা ইস্যুগুলো প্রতিদিনের কন্টেন্টগুলো আপনার মুঠো ফোনে তাৎক্ষণিক পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন মতামত দিতে ও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করুন ফ্রি স্কাই টিভি উন্মুক্ত আকাশ তোমার আমার